আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব আসলে যারা আমরা ইংলিশে কথা বলতে দুর্বল বা ইংলিশে বাক্যটি গোছা বলতে পারি না, তারা আসলে কিভাবে খুব সহজে আমরা ইংলিশে কথা বলতে শুরু করব সেই বিষয় নিয়ে। আপনারা চাইলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারেন, কারণ এই টিউটোরিয়ালে অতি সহজে বাক্য তুলে ধরা হয়েছে যে বাক্যগুলো আমরা খুব সহজে জেনে নিতে পারলে ইংলিশে কথা বলার জন্য সহজ হবে বা অনর্গল ইংলিশে কথা বলতে পারবো। তো ভিউয়ার্স, যদি আপনি ইংলিশে দুর্বল হয়ে থাকেন বা যদি ইংলিশে কথাগুলো গুছিয়ে বলতে না পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে। আজ সকালে আসব, আই উইল কাম দিস মর্নিং, আই উইল কাম দিস মর্নিং, অর্থ হল আজ সকালে আসব। প্রতিদিন তুমি আসো, এভরিডে ইউ কাম, এভরিডে ইউ কাম, প্রতিদিন তুমি আসো। অনেক সময় ব্যয় করলাম, আই স্পেন্ট লং টাইম, আই স্পেন্ট লং টাইম, অর্থ হলো অনেক সময় ব্যয় করলাম। চলো এখন বাসায় যাই, লেটস গো হোম নাও, লেটস গো হোম নাও, চলো এখন বাসায় যাই। আমার কিছুই করার নাই, আই হ্যাভ নাথিং টু ডু, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই করার নাই। তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ, অর্থ হল তুমি কেমন আছো। আমি ভালো আছি, আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, অর্থ হল আমি ভালো আছি। অবশ্যই এটা নিন, অফকোর্স টেক ইট, অফকোর্স টেক ইট, অবশ্যই এটা নিন। এখন আমাকে বিজয়ী হতে হবে, এখন আমাকে বিজয়ী হতে হবে, নাও আই হ্যাভ টু উইন, নাও আই হ্যাভ টু উইন, এখন আমাকে বিজয়ী হতে হবে। ওটা কি, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, অর্থ হল ওটা কি। কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, অর্থ হল কি বুদ্ধি। হোয়াট হোয়াট অ্যান আইডিয়া, কি বুদ্ধি। বিদায় হন, গেট লস্ট, গেট লস্ট, অর্থ হল বিদায় হন। কে জানে, হু নোজ, হু নোজ, অর্থ হল কে জানে। আমি তাই মনে করি, আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো, অর্থ হল আমি তাই মনে করি। আমিও সেটা মনে করছি, আই সাপোজ সো, আই সাপোজ সো, অর্থ হল আমিও সেটা মনে করছি। তাতে কি, সো হোয়াট, সো হোয়াট, অর্থ হল তাতে কি। যদি তাই হয়, ইফ সো, ইফ সো, অর্থ হল যদি তাই হয়। যদি তুমি আসো, ইফ ইউ কাম, ইফ ইউ কাম, অর্থ হল যদি তুমি আসো। কোনো কিছুই অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, অর্থ হল কোনো কিছুই অসম্ভব নয়। কি বুদ্ধি,
হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া অর্থ হলো কি বুদ্ধি। ওহ নিশ্চয়, ওহ শিওর, ওহ শিওর অর্থ হলো ওহ নিশ্চয়। স্থগিত করা, পোস্টপন, পোস্টপন অর্থ হলো স্থগিত করা। বিরতি এর ইংলিশ ওয়ার্ডটি হবে ইন্টারভেল, ইন্টারভেল অর্থ হলো বিরতি। সাবধানে পছন্দ করুন, চুজ কেয়ারফুলি, চুজ কেয়ারফুলি অর্থ হলো সাবধানে পছন্দ করুন। অস্বীকার করা, ডিনি, ডিনি অর্থ হলো অস্বীকার করা। আরামদায়ক এটা হবে কোজি, কোজি অর্থ হলো আরামদায়ক। ঘন এটা হবে ডেন্স, ডেন্স অর্থ হলো ঘন। একঘেয়েমি এটা হবে বোরডম, বোরডম অর্থ হলো একঘেয়েমি। উত্তেজনা একটি মানুষের জন্য ভালো না, এক্সাইটমেন্ট ইজ নট গুড ফর এ ম্যান, এক্সাইটমেন্ট ইজ নট গুড ফর এ ম্যান। চিৎকার করা, হাউলিং, হাউলিং অর্থ হলো চিৎকার করা। মুহূর্তের মধ্যে ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি অর্থ হলো মুহূর্তের মধ্যে। আমি কারোর নাম করতে পারছি না, আমি কারোর নাম করতে পারছি না। আই ক্যান নট রিমেম্বার এনি ওয়ানস নেম, আই ক্যান নট রিমেম্বার এনি ওয়ানস নেম। আশ্রয় এটা হবে শেল্টার, শেল্টার অর্থ হল আশ্রয়। আদব কায়দা এটা হবে অ্যাটিকেট, অ্যাটিকেট অর্থ হল আদব কায়দা। বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ, চাইল্ড ম্যারেজ অর্থ হল বাল্যবিবাহ। দয়া করে আমাকে শেষ করতে দাও, প্লিজ লেট মি ফিনিশ, প্লিজ লেট মি ফিনিশ, দয়া করে আমাকে শেষ করতে দাও। আমাকে কখনো ভুলো না, নেভার ফরগেট মি, নেভার ফরগেট মি আমাকে কখনো ভুলো না। এটাকে ভেঙ্গো না, ডোন্ট ব্রেক ইট, ডোন্ট ব্রেক ইট অর্থ হলো এটাকে ভেঙ্গো না। আমাকে এক গ্লাস পানি দিন, আমাকে এক গ্লাস পানি দিন, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিন। এখন আমি বুঝেছি, নাও আই আন্ডারস্ট্যান্ড, নাও আই আন্ডারস্ট্যান্ড অর্থ হল এখন আমি বুঝেছি। আমি এটা ব্যবস্থা করতে পারি, আমি এটা ব্যবস্থা করতে পারি, আই ক্যান ম্যানেজ ইট, আই ক্যান ম্যানেজ ইট অর্থ হল আমি এটা ব্যবস্থা করতে পারি। আমার সামান্য প্রমাণ আছে, আই হ্যাভ ফিউ এভিডেন্স, আই হ্যাভ ফিউ এভিডেন্স অর্থ হল আমার সামান্য প্রমাণ আছে। কি হয়েছে, হোয়াট ইজ হ্যাপেন্ড, হোয়াট ইজ হ্যাপেন্ড অর্থ হল কি হয়েছে। আজকে কি বার, হোয়াট ডে ইজ ইট, হোয়াট ডে ইজ ইট আজকে কি বার। আমি আগের মতোই আছি, আই অ্যাম অ্যাজ বিফোর, আই অ্যাম অ্যাজ বিফোর অর্থ হল আমি আগের মতোই আছি। আমি সব সময় কিছু বিশ্বাস করি, আমি সব কিছুই বিশ্বাস করি, আই ট্রাস্ট দ্যাট এভরিথিং, আই ট্রাস্ট দ্যাট এভরিথিং আমি সব কিছুই বিশ্বাস করি। তোমার জন্য খুবই ভালো, টু গুড ফর ইউ,
টু গুড ফর ইউ, তোমার জন্য খুবই ভালো। কখন তুমি বাহিরে যাও, হোয়েন ইউ গো আউট, হোয়েন ইউ গো আউট, কখন তুমি বাহিরে যাও। অফিস ছুটি হয়ে গেছে, অফিস হ্যাজ গান অফ, অফিস হ্যাজ গান অফ অর্থ হল অফিস ছুটি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।